বলিউডের গ্ল্যামার জগতের বাদশা তিনি, কোটি ভক্তের হৃদয়ের রাজা কিং খান শাহরুখ খান। এবার সন্তানদের আনতে যাচ্ছেন পর্দায়, তাই চেষ্টার ত্রুটি রাখছেন না কোথাও। মেয়ে সুহানা খানের আসন্ন চলচ্চিত্রের পোস্টার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। মেয়ের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও করছেন কিং খান। ছেলে আরিয়ান খানও তার প্রথম পরিচালনা শেষ করেছেন। এবার ছেলের প্রচারণায় নিজেই মাঠে নেমেছেন বাদশা। প্রথমবার টেলিভিশনে এক ফ্রেমে ধরা দেবেন পিতা পুত্র জুটি। চাকচিক্য আর লাইমলাইট থেকে দূরে থাকতে ভালোবাসেন আরিয়ান খান, তবে বাবা শাহরুখ খান হলে প্রচার বিমুখ হওয়াটা একটু মুশকিল। শিগগিরই বলিউডের পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করছেন আরিয়ান খান, তাই ছেলের হাত ধরে এবার করণ জোহরের সঙ্গে কফি কাপে চুমুক দেবেন শাহরুখ খান। জানা গেছে কফি উইথ করণের নতুন সিজনের অংশ হতে চলেছেন শাহরুখ আরিয়ান। বলিউডের প্রেক্ষাপটে তৈরি আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ স্টারডম। শুধু পরিচালনা নয়, এই সিরিজের চিত্রনাট্য ও কাহিনীও লিখেছেন আরিয়ান। দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ পুত্র। আরিয়ান খানের স্টারডমে লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানী। এই ওটিটি সিরিজে হিন্দি সিনেমার ইতিহাস উঠে আসবে, থাকবে একাধিক ক্যামিও চরিত্র। ইতিমধ্যেই আরিয়ানের সিরিজের জন্য শুটিং সেরেছেন করণ জোহর, রণবীর কাপুররা। গত বছর ডিসেম্বরেই এই প্রজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট।